নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পুজোর ব্লগ নিয়ে। আর দেখো চারিদিকে পুজোর জন্য লাইট সেজে উঠেছে। আজকে হলো তৃতীয়া আর আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছি কলকাতার কিছু পুজো দেখে নেওয়ার জন্য। তো দেখো আমাদের ভিডিও, আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে প্রেম মন্দির বানানো হয়েছে, মথুরার প্রেম মন্দির এখানে বানানো হয়েছে। চলো ভিতরে যাই, দেখো ভিতরে কত সুন্দর প্রতিমা। আমরা তো প্রতিমা দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম। চলো, আবার বেরিয়ে এসেছি আমরা, এখন যাবো আরেকটা প্যান্ডেলের ভিতরে। আর দেখো এখন প্রায় 11টা বাজে আর মানুষের ভিড় দেখো। তো দেখো এখন বেশ রাত হয়ে গেছে, প্রায় ধরো 12টা বাজে এখন। তো মানুষের ভিড় আর উৎসাহ সত্যি চোখে পড়ার মতো। এই উৎসব শুধুমাত্র উৎসব নয়, কিছু কিছু মানুষের কাছে এই উৎসব একটু বেশি অর্থ উপার্জনের পথ। বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম ব্যবহার করা হয়েছে, কোথাও গাছ কত গুরুত্বপূর্ণ সেটা প্রকাশ করার জন্য থিম ব্যবহার করা হয়েছে, কোথাও আমাদের ধ্বংসের মধ্যে যে সৃষ্টি বা সৃষ্টির মধ্যে যে ধ্বংস সেটাকে তুলে ধরা হয়েছে, কোথাও ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে প্যান্ডেল করা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের থিম কলকাতা, সারা কলকাতার মধ্যে দেখা গেছে। আজকে হলো ষষ্ঠী আর আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি যাব আমার বাপের বাড়ি আন্দুলে। তো দেখো আমরা চলে এসেছি আন্দুলের একটা পুজো প্যান্ডেলে। তো এখানে রাজস্থানী মন্দির করা হয়েছে। চলে এসেছি আন্দুলে আরো একটা পুজো প্যান্ডেলে। এখানের প্যান্ডেলটাও বেশ সুন্দর। তো দেখো সপ্তমীতে আমরা একটু খাওয়া দাওয়া করবো বলে একটু রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখো এখানে কাবিয়া বিদ্যা আর আদিয়া, আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো পুজোর সময় নিজের লোকেদের সাথে কাটাতে সময়টা বেশ ভালোই লাগে, আর সারা বছর তো সবার সাথে সবার দেখা হয় না, তো এই কটা দিন মনে হয় যেন নিজেদের মধ্যে নিজেদের লোকেদের সাথে কাটায়। আজ হলো অষ্টমী, তো আমরা আজকে আমার বাপের বাড়ি থেকে রওনা হয়ে গেছি। তো এখন আমরা যাব ভবানন্দপুর আর তারপরে যাব কাবিয়া বিদ্যা দাদুর বাড়ি কালনাতে।
তো প্রথমে আমরা ভবানন্দপুরে যাব, যেখানে আমাদের দেশের বাড়ির পুজো হয়। তো দেখতে থাকো আমাদের ভিডিও। তো দেখো বন্ধুরা, লং ডিস্টেন্সে যেতে বেশ ভালোই লাগে সবারই। তো দেখো 80-90 কিলোমিটার প্রায় পেরিয়ে আমরা ভবানন্দপুর গ্রামে ঢুকে পড়ব। তো দেখো কত সুন্দর ধানের ক্ষেত। তো শীতকালে এই ধানের ক্ষেতগুলোতে বিভিন্ন রকম সবজি চাষ হয়ে থাকে, তো তখন দেখতে আরও সুন্দর লাগে। দেখো আমরা এখন গ্রামে ঢুকে পড়েছি। তো এখানে ছোট ছোট পুরে ঘর, ভীষণ ফাঁকা সুন্দর সবুজ মনোরম জায়গা। তো এই হলো আমাদের গ্রামের বাড়ি। দেখো কত গাছ। এই হলো দুর্গাপূজার মন্দির। তো এখানে পুজো চলছে। দেখো সবাই বসে আছে। আজ হলো অষ্টমী। অষ্টমীতে গ্রামের সব লোক এখানে এই বাড়িতেই খাওয়া দাওয়া করে থাকে। তো তারই আয়োজন চলছে। দেখো এদের, এরা দুজন কেমন আনন্দে মেতে উঠেছে। এখানে এলে এত খোলামেলা জায়গা পেলে ওরা খুব খুব খুশি হয়ে যায়। দেখো চারিদিকে কত সবুজ। আর এই সুখী স্মৃতিগুলোকেই ধরে রাখার জন্য আমরা টুক করে সবুজের সাথে কিছু সুন্দর ছবি তুলে নিয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি কালনার জন্য। কালনা এখান থেকে মাত্র আধ ঘন্টা। নবমীর সন্ধ্যা আরতি চলছে। আজ এখানে কিছু ছোট ছোট বাচ্চাদের নাচের আয়োজন করা হয়েছে। তার মধ্যে কাভিয়া বিদ্যাও তাদের নাচের পারফরমেন্স করবে। দেখতে দেখতে এই কটা দিন কেটে গেল। নবমীর সন্ধ্যাও চলছে, আর কিছুক্ষণের মধ্যে তাও শেষ হয়ে যাবে। আজ হলো দশমী। তো দশমীর দিনকে পাড়ার সব গৃহবধূরা বরণ করতে চলে এসেছেন। এখানে বরণ চলছে, প্রতিমা বরণ হচ্ছে। এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। সারি সারি প্রতিমা নিরঞ্জনের পথে চলেছে। তো বিসর্জন পর্ব শেষ। বিসর্জন পর্বের পরে আমরা চলে এসেছি এখন 108 শিব মন্দির। কালনার এই 108 শিব মন্দির, লালজি মন্দির, এগুলি খুব বিখ্যাত স্থান। অনেক পর্যটকরা বাইরে থেকে এখানে এই স্থানগুলি দর্শন করতে আসেন। তোমরাও দেখো। তো আজকের ভিডিওটা
আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা আমাদেরকে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না কিন্তু।